দীর্ঘ এক যুগ পর রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে শারীরিক অসুস্থতা নিয়েই অংশগ্রহণ করতে চিরচেনা সেনাকুঞ্জে যান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপোষহীন দেশমাতৃকার এই বিএনপি প্রধান ও দেশনেত্রীর সেনাকুঞ্জে আগমনে অদম্য আগ্রহ উচ্ছ্বাস ও আবেগে আপ্লুত হয়ে পড়েন সামরিক কর্মকর্তা সহ আগত অতিথিরা তাকে কাছে থেকে দেখা ও কথা বলার সুযোগ পেয়ে হৃদয়ের বাদ ভাঙ্গা উল্লাসে ব্যস্ত সময় পার করেন সেনা সদস্য অনেকেই। আর সেনা পরিবারের সদস্য হিসেবেও তিনি ছিলেন সবার চোখের কোঠায়। বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে উচ্ছ্বাস উৎসাহ প্রকাশের মধ্য দিয়ে কুশল বিনিময় করেছেন আপোষহীন দেশমাতৃকার এই নেত্রীর সঙ্গে আগত অতিথিরা কুশল বিনিময় করেছেন সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষটা ডক্র মোহম্মদ ইউনুসও এ সময় তিনি বলেন দীর্ঘ প্রায় এক যুগ ধরে এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই বাংলাদেশের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা সবাই আনন্দিত ও গর্বিত বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করেন প্রধান উপদেষ্টা এর আগে খালেদা জিয়া সেনাকুঞ্জে পেঁচলে তাকে অভ্যর্থনা জানান সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান দেশের গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবনের সবচেয়ে বড় সময়টা দিয়েছেন বেগম খালেদা জিয়া সেনাবাহিনী পরিবারের সদস্য হওয়ার পরেও পরিকল্পিতভাবে দেশপ্রেমিক সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছে বারোটা বছর বেগম খালেদা জিয়াকে পেয়ে গোটা জাতি আজ আনন্দিত সেনাকুঞ্জের এই সংবর্ধনা অনুষ্ঠানে বলেন বক্তারা সেনাকুঞ্জের এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ সহ বাংলাদেশ সেনাবাহিনীর দেয়া সম্মান আজকে আবারও প্রমাণিত হয়েছে এদেশের জনগণের আপোষহীন দেশমাতৃকার নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চেতনা স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গে